প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি সাপ্তাহিক আয়োজন সেলিব্রিটি শো স্বর্ণালি স্মৃতি আপনাদের সাথে আছি আমি লাবণ্য প্রতি পর্বে আমরা আমন্ত্রণ জানাই একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে তার সাথে তার স্বর্ণালি স্মৃতির পাতায় হারিয়ে যাই আমরা আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন গুণী সঙ্গীত শিল্পী আছেন তপন চৌধুরী স্বাগত আপনাকে স্বর্ণালি স্মৃতির আজকের আয়োজনে কেমন আছেন আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী বৃষ্টি এবং রাশেদ 1979 সালে আমি যদি ভুল না করি বাংলাদেশ টেলিভিশনে যখন মন শুধু মন ছুঁয়েছে প্রচারিত হয় তখনই বলা যায় যে একদম মানে এমন একটা গান যেটা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় একজন সঙ্গীত শিল্পীকে আপনাকে এবং আমার তো না এটা সোলসের জি আপনার সোলসের হয়ে আমি গিয়েছি জি প্রথম চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা আমি ভুল না করলে ভাদ্দে চলচ্চিত্র একটু ভাদ্দে চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার গল্পটা যদি আমাদেরকে একটু বলেন ভাদ্দে ছবি হলো প্রথম ছবি আমার আমাকে খবর দিল হলো আমাদের অত্যন্ত জনপ্রিয় আমাদের খুব প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ ও ফোন করে আমাকে জানালো যে এখান থেকে আমি চিটং ছিলাম যে তপনদা আপনাকে আমজাদ ভাই আলাউদ্দিন আলী সাহেব খুঁজছেন ফিল্মে গান গাওয়ার জন্য আমি তো মরি ধরি করে চিটং থেকে ঢাকা আসলাম এসে আমি যাচ্ছি কাকরাইলে ওনাদের অফিসে তো ওখানে রিক্সা থেকে হঠাৎ করে দেখলাম আমজাদ ভাই বলছে যে ওই যে তোমার শিল্পী দাঁড়াই আছে মানে গেটে উনার রিক্সা থেকে আমি খালি এটা শুনছি তারপর তো গেলাম চলো এখান থেকে গান তুলতে হবে তোমাকে আমরা গেলাম ঢাকা ক্লাবে ঢাকা ক্লাবে চার পাঁচ দিন ধরে আমরা রিহার্সেল করলাম সব কিছু তারপর ওখান থেকে নিয়ে গেল শ্রুতি স্টুডিওতে রেকর্ডিং গাইলাম গাওয়ার পরে শুনছি গানটা এমন সময় ওখানে রুনা আসছে গান মানে ও আরেকটা গান গাওয়ার জন্য উনি শুনলেন শুনে আমাকে বলছে জিজ্ঞেস করছে কে গেয়েছে গানটা একদম অন্যরকম গলা তো আলাউদ্দিন ভাই বলছে ও গিয়েছে তপন রকম আরে ও তো খুব ভালো গিয়েছে ও দিদি গাও অনেক অনেক নতুন ভয়েস দেখছো কীরকম মানে নতুনদের ওনারা কত পছন্দ করেন এটাই বলছে আমাদের এই স্মৃতি কখনো মুছে যাবে না অনেক ধন্যবাদ আপনাকে তাহলে আপনার পারমিশন নিয়ে আজকে আমরা গান শুরু করছি ওনার কোন গানটি দিয়ে আজকের আয়োজন শুরু করছি আমরা মিস ডায়না ছায়াছবির একটি গান শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারের সুর এবং শ্রদ্ধেয় কবির বকুল ভাইয়ের লেখা গানটি অসম্ভব সুন্দর একটি গান গানটি গিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তপন চৌধুরী এবং গানটি ওনার সাথে গিয়েছেন শ্রদ্ধেয় কনক চাপাপা প্রেমের প্রতিদান দেয়া যাবে না এ জীবন দিলেও শোধ হবে না চোখেতে স্বপ্ন এক চোখেতে আশা এক হৃদয়ে তোমায় চেয়েছি শূন্য আমার জীবন পূর্ণ হলো তখন যখনই তোমাকে পেয়েছি আমাদের প্রেম যেন কভু না হারা শুধু এইটুকু চাই
প্রেমের প্রতিদান দেয়া যাবে না, এ জীবন দিলেও শোধ হবে না। খুবই জনপ্রিয় একটা গান, এটা আলাদা করে আসলে বলবার কিছুই নেই। আমাদের সবার প্রিয় মৌসুমী এবং ফেরদৌস অভিনীত মিস ডায়না চলচ্চিত্র, একটা গান আমরা তিন চার মিনিটের জন্য শুনি বা ফিল্মে তিন চার মিনিটের জন্য দেখি, কিন্তু সেই গানের পেছনে তো অনেক কথা থাকে। বাবা কত, একটা গান শুটিং করতে লাগে ধরেন দুদিন তিন দিন চার দিন লেগে যায় অনেক সময়, তারপরে এটা প্রস্তুতি, গানটা তৈরি, তারপরে গাওয়া, সবকিছু মিলে আমি অনেক লাকি মনে করি নিজেকে যে আলাউদ্দিন ভাইয়ের মতো এরকম মিউজিক ডাইরেক্টরের অনেকগুলো গান গাওয়ার সুযোগ হয়েছে আমার। আমরা বলছিলাম যে সিনেমার গানের ক্ষেত্রে যেটা হয়, অনেকগুলো ফেজ পার করে তারপরে নায়ক নায়িকা লিপসিং করেন এবং আবারও অনেকগুলো ফেজ পার করে দর্শকের কাছে গিয়ে পৌঁছায় সেই গানটি। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আমি যতদূর জানি আপনি প্রায় সময় আপনার কণ্ঠ দেওয়া গানের শুটিং স্পটে আপনি চলে যেতেন সিনেমার ক্ষেত্রে। গেছি, অনেক গেছি। এরকম একটা গল্প যদি আমাদের একটু। আমার খুব প্রিয় বন্ধু, এটা হলো স্কুল একসাথে পড়েছি, সুব্রত, আমরা একসাথে থাকতাম, আমি লোভে যেতাম কারণ ও নায়ক, তো ওর জন্য অনেক 100 রকম 150 রকমের খাওয়া আসতো, অনেক পদের শুটকি হতো, আর এমন কোনো কিছু নাই, ওকে নিয়ে যেত আর আমি উপরে ওর রুম দিত ওর জন্য, ওখানে ঘুমাতাম আবার টাইমলি এটি সে খেতাম। ছবির তো সবার সাথে পরিচয় হবে আস্তে ধীরে, গান গাইতে গিয়ে FDC-তে গেছি, হয়তো গানের শুটিংয়ে ওইখানে পরিচয় পরিবারের মতো মনে হয়। অবশ্যই একসাথে, আর রেকর্ডিং তখন বললাম না, রেকর্ডিংয়ের সময় নায়ক নায়িকা প্রডিউসার পরিচালক সবাই আসতেন একসাথে, মানে ধরেন একসাথে বসলে খেতে বসতে দেখা যেত 70-80 জন একসাথে বসে খাচ্ছে, মানে একদম, মানে সবাই জানে, এটা সবাই জানে আলাউদ্দিন ভাইয়ের কাজ মানে সাংঘাতিক ব্যাপার। ধন্যবাদ আপনাকে আবারও এরকম একটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য। গানে ফিরছি আবারও, এবার কোন গানটি শুনছি? এবার আরও একটি বিখ্যাত গান, ঘুরে ঘুরে গানটি। গানটি শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর সুর এবং সঙ্গীতায়োজনে করা এবং গানটি গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় তপন দা এবং শ্রদ্ধেয় মিতালি মুখার্জি। শুনে নিই আমরা। ঘুরে ঘুরে বারে বারে
এই গানটিতে তো আপনার সাথে শ্রদ্ধেয় মিতালী মুখার্জি ছিলেন, একটু জানতে চাইবো ওনাকে আমরা পার্শ্ববর্তী দেশের শিল্পী হিসেবে জানলেও তার রুট তো বাংলাদেশে। না না, উনি তো এখানকার, উনি জানেন মুক্তিযুদ্ধ করেছেন, স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন। একটা মানুষ বিয়ের পরে যদি কোথাও চলে যায় সেখানের জন্য আপনি পার্শ্ববর্তী বা আমেরিকার শিল্পী তো বলা দরকার নেই। সেটাই, বিয়ের পরে স্বামী তো অনেক সময় অনেক অনেকেই চলে যায়, এরকম লন্ডনে চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে, অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, আর এখন তো ডাকলেই পাবেন। আর উনি খুবই খুবই আমার খুব প্রিয় একজন শিল্পী, এবং ওনার এক্সপ্রেশন গানের যে মানে থ্রোয়িং, এগুলো একদম অন্যরকম। আমি বলবো যে আমরা সৌভাগ্যবান যে আপনার কাছ থেকে সে সময়ের কথাগুলো এভাবে শুনতে পাচ্ছি। আমরা পরবর্তী গানে যাচ্ছি, এবারে কোন গানটি শুনবো? এবার যে গানটি গাইব অসম্ভব সুন্দর এবং আমার খুবই প্রিয়, সবারই প্রিয় এই গানটি, কেমনে তো নিটুর হইলা, দাদার সুর এবং দাদারই লেখা। শুনে নিই আমরা জনপ্রিয় এই গানটি। তুমি কেমনে এত নিঠুর হইলা, অন্তর পোড়াইলা, ভালোবাসা সব শিখাইয়া নাচাইলা ফিরিয়া। তুমি কেমনে এত নিঠুর হইলা, অন্তর পোড়াইলা, ভালোবাসা সব শিখাইয়া নাচাইলা ফিরিয়া। তুমি কেমনে এত মিঠুর হইলা, সব শিখাইয়া নাচাইলা ফিরিয়া। তুমি কেমনে এত নিঠুর হইলা, চাইবো শুধু তোমার লাগিয়া, ভালোবাসা সব শিখাইয়া নাচাইলা ফিরিয়া। তুমি কেমনে এত নিঠুর হইলা, অন্তর ফোরাইয়া, ভালোবাসা সব শিখাইয়া নাচাইলা ফিরিয়া। তুমি কেমনে এত মিঠুর হইলা। এই গানটার একটা ঘটনা, এটা হলো একটা মিক্স ক্যাসেটের জন্য গানটা করেছিলাম। এই গানটা হুমায়ুন ফরিদি ওনার খুব প্রিয় ছিল, এমনও গেছে এই গান আমি 7-8 বার গেয়েছি ওনার সামনে এক জায়গায়। আমার বলে যে ওই কথাটা তুই কোথেকে পাইছিলি? আমি যে কোথেকে পাইছিলি মানে মানে কোথা থেকে মারছোস? উনি তো এরকম, আমি কোন কথাটা বলে যে আমি আরেক জীবন চাইবো শুধু তোমার লাগিয়া, বলি এই কথাটা আমার খুব প্রিয়। আমার কথাটাই মানে আরেকটা যেমন জীবন চাইবো খালি তোমার জন্য, মানে আমি বলি যে না হয়ে গেছে, বলে হয়ে গেছে আমি বুঝলাম না তুই মারছোস কোথার থেকে।
এনিহাও ওনার খুব গুণী একজন অভিনেতা, এবং এরকম অভিনেতা আমাদের দেশে আমার মনে হয় খুব কম, বিরল। তো ওনার খুব স্নেহ পেয়েছি, ওনার আদর পেয়েছি। এবং আপনার কথার সূত্র ধরে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদিকে। আমরা শুনছিলাম আপনার গানের কোনো ডায়েরি নেই, হাজার হাজার গান আপনার মুখস্থ, গানের সাথে সূক্ষ্মতাটা আপনার এতটাই গভীর। আমি তো আর কিছু করি নাই জীবনে, আমি আর জীবনে কোনো কিছুই করি নাই, খালি গানেই গেয়েছি। একটা চাকরি করেছিলাম 5 মাস, এটা একটা এয়ারলাইন্সে, ক্যাথে প্যাসিফিক, এবং আমার সরাসরি বস ছিল মাকসুদ, ফিডব্যাকের ছিল আগে। তখন 5 মাস চাকরির পরে আলাউদ্দিন ভাইয়ের এই গালি খেয়ে এবং সব দূরের যন্ত্রণায় ছেড়ে দিয়েছি 5 মাস পরে। সো আমি গান গেয়েছি আর এটা দিয়ে সংসার চালিয়েছি, এটা দিয়ে সব কিছু আমার জীবনের। আবারও গানে ফিরছি তাহলে, এ পর্যায়ে কোন গানটি শুনবো এবার? এবার অসম্ভব সুন্দর একটা বাংলা ছায়াছবির গান করছি, ঢাকা 86 ছায়াছবির গান, দাদা এবং শাকিলা আপা গেয়েছেন গানটি। গানটির লিখেছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ। আমরা আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, এত চমৎকার মানে কিছু স্মৃতি আপনি আমাদের সাথে শেয়ার করলেন, এর জন্য আবারও কৃতজ্ঞতা জানাই। বৃষ্টি, রাশেদ ভাই, আপনাদেরকে ধন্যবাদ, এবং অবশ্যই প্রিয় মিউজিশিয়ান ভাইদের ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকে। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, যেরকম একটা অনুষ্ঠান করছে, এবং যারা গিয়েছে তাদের জন্য আশীর্বাদ রইল, অনেক অনেক ভালো গাইবে এরা ভবিষ্যতে, এরাই গাইবে বাংলাদেশের গান, আমাদের গান। বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের স্বর্ণালী স্মৃতির আজকের আয়োজন। আমি লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আগামী সপ্তাহে আবারও দেখা হবে চলচ্চিত্রের অন্য এক প্রিয় মুখের সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এনটিভির সাথে। শোধ হবে না।